ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ভর্তি যুদ্ধ। আজ পরীক্ষা নেওয়া হয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের। উপাচার্য এএসএম মাকসুদ কামাল জানান, ভার্চুয়াল জগতে প্রশ্ন বিক্রির গুজব ছড়িয়েছিল প্রতারক চক্র। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ফুরিয়েছে উচ্চ মাধ্যমিকের গণ্ডি, এখন হাতছানি দিয়ে ডাকছে বিশ্ববিদ্যালয়। সেটাকে সাড়া দিয়ে একের পর এক ভর্তি যুদ্ধে নামছেন শিক্ষার্থীরা। এমন 1,12,225 শিক্ষার্থী এবার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে। যদিও আসন সংখ্যা মোটে 2,934টি, হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে তাই আসন প্রতি লড়ছেন 38 জন। ভালোই হয়েছে, ঠিক আছে, এখন রিটেনে যদি মোটামুটি ভালো হয় আশা করা যায়। বাংলা অনেক সহজ ছিল, বাংলা অনেকই সহজ, সাধারণ জ্ঞান একটু কঠিন ছিল। প্রতি বছর নয় যে সাম্প্রতিক থেকে প্রতি বছর কিছু কিছু প্রশ্ন আসে, তবে এবছর সাম্প্রতিক থেকে খুব কম প্রশ্ন আসছে, আর মানে অতটা ডিফিকাল্ট কোশ্চেন হয় না। প্রশ্ন অনেক ইজি হয়েছে, এই পরীক্ষায় যে ভালোভাবে পড়ছে সে নিশ্চিন্তে চান্স পাবে। টিচাররা খুব ভালো করে আমাদেরকে কীভাবে কী করতে হবে এগুলো বুঝিয়ে দিয়েছিল, তো ভালো। এবারও পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই ভার্চুয়াল মাধ্যমে প্রতারকরা সরব ছিল প্রশ্ন পাইয়ে দেবার প্রলোভন দিয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া সেসব গুজব সৃষ্টিকারীর নম্বর খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার মনে হয় প্রতারক চক্র প্রভাবিত করতে পারে নাই, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগ ছিল গত কয়েকদিন যাবৎ, গত রাতও আমি কথা বলেছি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীও সজাগ আছে। আমার বিশ্বাস এই প্রতারক চক্র ধরা পড়বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর হাতে। প্রশ্ন ফাঁস রুখতে 8টি বিভাগের 8টি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা কেন্দ্রেই ছিল কড়াকড়ি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।